বঙাইগাঁও জেলার কোকিলা আরক্ষী নিরীক্ষণ চকীত সোমবারে সন্ধিয়া করোনা ভাইরাসের পৰা পরিত্রাণ পাবর বাবে এক ব্যতিক্রমী অনুষ্ঠান পালন করা হয়। আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়া শিবপ্রসাদ কলিতার উদ্যোগত হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের লোকে সর্বধর্ম প্রার্থনা করা পরিলক্ষিত হয়। হিন্দুসকলে চাকি বন্তি আর ধূপ জ্বলাই কোকিলা আরক্ষী নিরীক্ষণ চকীর সম্মুখত থাকা শিব মন্দির প্রাঙ্গণত আঁঠু কাঢ়ি প্রার্থনা করে আর ইসলাম ধর্মাবলম্বী সকলে মোনাজাত করে প্রার্থনা করে। বিশেষক বঙাইগাঁও জেলার শীর্ষ আরক্ষী বিষয়ার লগতে সমগ্র বিশ্বরে কোভিডত আক্রান্ত হয়ে থাকা লোকসকলের হয়ে নেদেখাজনের ওসরত প্রার্থনা জানা হয়। মঙ্গলবারে অযোধ্যাত রাম মন্দির নির্মাণের বাবে শিলান্যাস করার প্রাক মুহূর্তত এনে সর্বধর্ম প্রার্থনায় হিন্দু মুসলমানের মাজত সম্প্রীতির বার্তা কড়ি আনব বলে উল্লেখ করে সচেতন মহলে। এই ক্ষেত্রে আগভাগ লওয়া আরক্ষী বিষয়া শিবপ্রসাদ কলিতার এনে কার্যত সকলে সন্তোষ প্রকাশ করেছে। কলগাছিয়ার পৰা মুজাম্মেল হুসেইনের রিপোর্ট, নিউজ নাইন অসম। উচ্চ পদস্থ বিভাগে ধরে আক্রান্ত হয়ে আছে, তখন আশু আরোগ্য কামনা করে লগতে বিশ্বশান্তি রক্ষার অর্থে আজি আমি হিন্দু মুসলিম উভয় সম্পর্ক লোকে আজি আমার কোকিলা আরক্ষী নিরীক্ষণ চকীর শিব মন্দিরের ওপর আমি মিলি অল্প প্রসাদ পানির ব্যবস্থা করেছো আর সকলে মিলে আমি আশু আরোগ্য কামনা করে আমি প্রার্থনা করি। যদি মহামারী করোনা ভাইরাস আতঙ্ক এই আতঙ্ক রোগটি নির্মূল হওয়ার কারণে আমি উভয় হিন্দু মুসলমান উভয় মিলি আজি কোকিলা থানার ওসর যে কালী মন্দির আছে তাতে আমি করোনা ভাইরাস নির্মূলের কারণে ভগবানের ওসরত প্রার্থনা মাগিল। হিন্দু মুসলিম আদি করে আর বাকি ভক্ত বিহারী আছে ইয়ে আছে সব আছে সব জাতি মিলি ভগবানের ওসরত সৃষ্টিকর্তার ওসরত আমি প্রার্থনা করেছো যাতে এই করোনা ভাইরাসের পর আমাকে রক্ষা করে আর আমি যাতে আগর নিচিন স্বতঃস্ফূর্তভাবে মানে আমি চলাফেরা করব পো আর ইয়ারপর যাতে আমি পরিত্রাণ পাও তার কারণে আমি এই আল্লাহর ওসরত ঈশ্বরের ওসরত বা ভগবানের ওসরত আমি এক প্রার্থনা করেছি।